যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সহবাগ আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে যে যার অবস্থানে থেকে নীরবতা পালন করলেন মন্ত্রী ও সংসদ সদস্যরা তারা বলেছেন নিজেরা যা পারেননি সেই দুঃসাহসিক কাজটি করেছে তরুণরা মুস্তফা মলিকের রিপোর্ট নিরবতার সময় বিকেল চারটা তবে তারও ঘন্টা দুয়েক আগেই জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনে আসতে থাকেন সংসদ সদস্যরা স্লোগানে স্লোগানে উত্তান হতে থাকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ঠিক বিকেল চারটায় হাত তুলে সংহতি প্রকাশ করেন সংসদ সদস্যরা কেউ বলেছেন এ যেন সেই একাত্তরের বাংলাদেশ আবার কেউ দাবি তুলেছেন জামায়াতকে নিষিদ্ধ করার যে চেতনা নিয়ে উনিশশো একদিন আমরা গণ অভ্যুত্থান সৃষ্টি করেছিলাম রাজপথের স্লোগান দিয়েছিলাম জাগো জাগো বাঙালি জাগো পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা বীরবাঙ্গালী অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো জয় বাংলা আজকে আবার সেই একত্তরের চেতনায় আমরা ফিরে এসেছি এই জাগরণের পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে আমার জাতির পিতার ওই কথাটি মনে পড়ে এই বাঙালিকে দাবায় রাখতে পারবে না ধর্মভিত্তিক রাজনীতির বিপক্ষে আমি তারা তাদের রায় দিয়েছেন কিন্তু সেই রায় আমরা সংক্ষুব্ধ এবং আমরা যে সংক্ষুব্ধ সেটাই আমরা প্রকাশ করছি জাতীয় সংসদ ভবনে যারা কয়েকবার প্রতিনিধিত্ব করেছেন নেতৃত্ব দিয়েছেন তারা যে কাজটি করতে পারেননি সে কাজটি করল প্রজন্ম চত্বরের হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ তাদের ডাকে সাড়া দিয়েছে সারা বাংলাদেশ দাবি একটাই রাজাকারদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করা সচিবালয়ে এই আন্দোলনের সঙ্গে একাত্মতা জানান সর্বোচ্চ নীতিনির্ধারকরা একাত্মতা প্রকাশ করেন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা যে নিরবতা সেই নীরবতা পালনের জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি এবং তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি শুধু যুদ্ধ অপরাধীদের বিচার নয় তাদের সহযোগী তাদের আশ্রয় প্রশ্রয় দাতা এবং তাদের সাথে যারা জোট গঠন করে তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে তাদের বিরুদ্ধেও জনগণ আজকে সোচ্চার হয়েছে জামাতকে দলগতভাবে বিচারের কথা বলেছি এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছে তার নিবন্ধন বাতিল করে দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে কর্মসূচি পালন করেন মন্ত্রী ও মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা আমাদের সন্তানেরা আমাদের নতুন প্রজন্ম আমাদের তরুণ সমাজ যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে আমরা সবাই তার সঙ্গে একাত্মতা বোধ করে এবং তাদের যে দাবি সেটি আজকে সারা দেশের দাবি কর্মসূচিতে অংশ নেয়া মন্ত্রী সংসদ সদস্যরা বলেছেন লাখো তরুণ আর জনতার মহাসমুদ্রে যে দাবি উঠেছে তা পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে আছেন তারা মুস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা